সবজি সুজি করার জন্য আমি প্রথমে গ্যাস জ্বেলে একটা কড়াই বসিয়ে তাতে এই 1 কাপ সুজি নিয়েছি। এবার এই সুজিটা ভালোভাবে ভেজে নিতে হবে। আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু নেড়ে আমি এটা নাড়িয়ে নেব। এরকম লাল লাল করে সুজিটা আগে ভেজে নেবে। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে এই গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দেবেন, এতে একটু সাদা তেল দিয়ে দেবেন। তেলটা গরম হলে 1 মুঠো বাদাম, কাঁচা বাদাম এর মধ্যে দিয়ে দেবেন। বাদামটা আমি এবারে তেলে নেড়ে নেড়ে ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার এই তেলে আমি একটু সর্ষে ফোড়ন দিচ্ছি। আর একটু কারি পাতা দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি একটা একটু বড় পেঁয়াজ কুচিয়ে এরম ভাবে রেখে দিয়েছি। এই কোচানো পেঁয়াজটা এবার আমি দিয়ে দিলাম। এখানে আমি সব রকমের সবজি বলতে অল্প একটু ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, কয়েকটা আধখানা গাজর আর কি, একটা বড় গাজরের আধখানা এরকম ছোট করে কেটেছি, কয়েকটা বিনস এরকম ছোট ছোট করে কেটেছি, কয়েকটা মটরশুঁটি নিয়েছি, আর কয়েকটা আলু, দুটো ছোট্ট আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে এগুলো আমি একটু গরম জলে সামান্য নুন দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি। এই সময় আমি একটা লঙ্কা এতে ভেজে নিচ্ছি তেলে। সমস্ত সবজিগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এ সময় পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। সবজিগুলো আমি নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ একে আমি ছড়িয়ে দিলাম। সবজিগুলো পুরো রান্না হওয়ার জন্য আমি গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিলাম। 2 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। যেহেতু আমার সবজিগুলো সব আগে থাকতে ভাপিয়ে রাখা ছিল, তাই এগুলো সেদ্ধ হতে আর বেশি সময় লাগবে না। 4টে কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে রেখেছিলাম, এবার এটা দিয়ে দিলাম। যেহেতু ঝাল সুজি, তাই ঝালের পরিমাণটা একটু হলেও বেশি দিতে হবে। অবশ্য ঝালটা যে যেরকম খাবেন সে সেরকমভাবেই দেবেন। এবার সুজিটা আমি দিয়ে দিলাম। সুজিটা আমি সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। সামান্য একটুখানি চিনি, এই চামচে 1/2 চামচ। মিষ্টিটাও কিন্তু যে যার পছন্দ অনুযায়ী দিবেন। এবার আমি জল দেব। জলটা একসাথে দেব না, অল্প অল্প করে দেব। আর জলটা আমার হচ্ছে উষুম উষুম গরম জল। কয়েকটা কিশমিশ আমি টুকরো করে রেখেছিলাম,
সেটা এখানে ছড়িয়ে দিলাম আর ভেজে রাখা বাদামটা আমি দিয়ে দিলাম দেড় কাপ চিনির জন্যে আমি দু কাপ জল ব্যবহার করেছি আমি কারি পাতাটা আগেই ভেজে রেখেছিলাম দু চারটে আরও এর মধ্যে ছড়িয়ে দিলাম গ্যাসটা একদম কমিয়ে মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে রাখবে মিনিট খানেক বাদে আমি ঢাকাটা খুলছি দেখুন সুজিটা একদম সেদ্ধ হয়ে গেছে এবং কি সুন্দর ঝরঝরে হয়ে আছে কেউ কারুর গায়ে লাগেনি অথচ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই পদ্ধতিতে বাড়িতে রান্না করবেন দেখবেন কত উপাদেয় খাবার এটা কত সুন্দর খেতে এইভাবে তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন আর যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন এটা কেমন খেতে হয়েছে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইবার এতে আমি সামান্য মরিচ গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম আর নুনটা চেক করে দেখবেন যদি কম লাগে তাহলে একটু ছড়িয়ে দেবেন আমার এখানে দেওয়ার দরকার নেই লঙ্কাটা দিয়ে দিলাম দেখুন কি সুন্দর দেখতে হয়েছে একদম ঝরঝরে হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে কত অল্প সময়ে কত সুন্দর একটা খাবার তৈরি হয়ে গেল জল খাবার অবশ্যই এটা জল খাবারে বা সন্ধ্যের খাবারে তৈরি করে খেয়ে দেখতে পারেন হয়ে গেল এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি রেডি হয়ে গেছে আমার আজকে সমস্ত রকমের সবজি দিয়ে ঝাল ঝাল সুজি দেখুন কত ঝরঝরে হয়েছে ঠিক আমার পদ্ধতিতে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কত সুন্দর এটা খেতে খুব ভালো লাগবে খুব ভালো জলখাবার এটা পেটও ভরবে মনও ভরবে ঠিক এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন তাহলে আজকের এই পর্যন্ত আবার দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে এলে ভালো থাকবেন সবাই